Assalamualaikum, hello everyone. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটা Yamaha ক্রাক্স গাড়িটাকে মডিফিকেশন করব। এই হলো এয়ার ফিল্টারটা লাগাবো আর অরিজিনাল এয়ার ফিল্টার বক্সটা বাদ দিয়ে দিব। আর হলো এই হ্যান্ডেলটা লাগাবো আমরা, থ্রি পার্টের হ্যান্ডেল, আর এই পাইপ হ্যান্ডেলটা ফেলাই দিব। তাই আপনারা আজকে আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা একটা Yamaha ক্রাক্স গাড়িকে মডিফিকেশন করব। সেটার একটা ছোট্ট ভিডিও দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আর যার Yamaha ক্রাক্স আছে সে চাইলে এই ভিডিওটা দেখে এরকম মডিফাই করতে পারবেন। আর আমরা এটার অরিজিনাল এয়ার ফিল্টার বক্সটাকেও সরিয়ে ফেলাবো। আর এগের ব্যাটারি বক্স যা আছে এগুলো কোনোটাই থাকবে না, ব্যাটারি বুটারি সব সরিয়ে ফেলবো। মাঝখানের জায়গাটা পুরো ফাঁকা রেখে দেবো। দেখেন খুলতে আসি আমরা হ্যান্ডেলটাকে, আপনারা আমাদের সাথে থেকে দেখুন। এই যে দেখুন কার্বোরেটরটাকে মুছতে আসি, এই হলো এয়ার ফিল্টারটা বসাচ্ছি। আর এই যে আগের যে গাড়ির সাথে স্টক এয়ার ফিল্টার বক্সটা ছিল, এয়ার ফিল্টার বক্সটা খুলে ফেলেছি। এখন যে আমরা আফটার মার্কেটের এয়ার ফিল্টারটা এনেছি সেটা এই যে এয়ার ফিল্টারটাকে বসাচ্ছি আমরা। এই হলো কার্বোরেটরের সাথে এয়ার ফিল্টারটা বসাতে আসি। আমরা গাড়িটাকে খুলে দেখি যে গাড়ির কয়েক জায়গায় জং পড়ে গেছে, তাই আমরা গাড়িটাকে একটু রঙও করব। আর এটা হলো এই যে ব্যাটারি বক্স দেখতেই পাচ্ছেন, আর এই হলো এয়ার ফিল্টারের বক্স। এয়ার ফিল্টার টিল্টার সব বাদ, আগের কোনো কিছুই থাকবে না। গাড়িটাকে পরিষ্কার করা হচ্ছে, পরে আমরা গাড়িটাকে একটু রং করব। গাড়ির জায়গায় জায়গায় রং জং পড়ে গেছে তাই রং করব। আর এই হলো হ্যান্ডেলটা লাগানো শেষ, দেখছেন হ্যান্ডেল লাগাচ্ছি আমরা। হ্যান্ডেলটা হলো তিন পার্টের টোটাল, মাঝখানে একটা পাইপ আর দুই পাশে দুইটা পাইপ, এটাকে হ্যান্ডেলটাকে মিলানো হচ্ছে। সাথেই থাকুন, দেখেন কীভাবে লাগাচ্ছি আমরা, কীভাবে কোন কাজ করছি দেখুন আপনারা আমাদের সাথে দেখে। এই যে হলো হ্যান্ডেল লাগানো টাগানো শেষ, এই হলো গ্রিপটা, চাপা যেটা, এটার চাপাটাও চেঞ্জ করেছি। ইয়ামার চাপা চেঞ্জ করে আমরা ওয়ালটন মডেলের গাড়ির চাপা লাগিয়েছি। আর এই হলো যে এয়ার ফিল্টারটা লাগানো দেখছেন আফটার মার্কেট, এবং এয়ার ফিল্টারের বক্সটা বললাম নেই, মাঝখান দিয়ে পুরোটাই ফাঁকা দেখতেই পাচ্ছেন। এই চাপা হ্যান্ডেল সব লাগানো শেষ, গাড়ির এখন শুধু মনে করেন বামসের গ্লাস লিভার টেবল লাগাবো, তাহলে গাড়ি ওকে। আর এর ভিতরে একটু কিছু মডিফিকেশন হবে, ছোটোখাটো কিছু চেঞ্জ আছে, যেমন এই যে এটা হলো পুরনটা, পুরনটা চেঞ্জ করে আমরা এই নতুন চাপা লাগিয়েছি MC-র। এই হলো নতুন চাপা। আর এই গাড়ি রং টং করেছি, রং করার ভিডিওটা দেখাইনি আপনাদের। এই দেখছেন মাঝখানের জায়গাটা পুরো ফাঁকা। আর এই হলো মনে করেন গাড়ির বাকি পজিশন দেখতেই পাচ্ছেন, ওই পাশে চাপা চুপা সব লাগানো শেষ। এখন গাড়ি মোটামুটি ওকে। এখন ইন্ডিকেটার ইন্ডিকেটার সব চেক করে, ব্যাটারি লাইন টেন সব ক্লিয়ার করে গাড়িকে আমরা ওয়াশে দেবো। আর আপনারা এর আগেতে দেখছিলেন কালো গ্রিপটার জায়গা, গ্রিপটাও আমরা চেঞ্জ করে দিয়েছি। গ্রিপটা চেঞ্জ করে আমরা RCB-র গ্রিপ লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে গ্রিপটা RCB-র গ্রিপ। আর অবশেষে এই গাড়ির কুপন কাহিনী, যে ব্যাটারি, ব্যাটারিটা গেছে কই, ব্যাটারির বক্স তো ফেলে দিছি, ব্যাটারি গেছে কই, ব্যাটারিটা আমরা এই গাড়ির ট্যাঙ্কের তলে রাখেছি। ট্যাঙ্কের তলে এমনভাবে জায়গায় সেট করেছি যেখানে গাড়ির সাথে ব্যাটারির সাথে ট্যাঙ্কেরও কোনো ঘষা খাবে না, বা আপনার ট্যাঙ্কের সাথে তেলের সাথে কোনো ব্যাটারি লাইন টেন কোনো কানেকশন বা আগুন টাগুন লাগে কোনো ভয় নেই।
ব্যাটারি বসানোর কানেকশনে ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ব্যাটারিটা ট্যাঙ্কির তলে এবং সিটের দুইটা তলে আছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।